আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রেথা ইসলাম খনক। উজানের ঢলে সুনামগঞ্জে এ পর্যন্ত দশটি হাওরের প্রায় 5,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ঝুঁকিতে আছে আরও 10 হাওরের ফসল। গত এক সপ্তাহে সুনামগঞ্জের তাহিরপুর, ধর্মপাশা, সাল্লা ও দিরাই এই 4 উপজেলার 10টি বাঁধ ভেঙে বোরো ফসল তলিয়ে গেছে। এতে প্রায় 20,000 টন উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বছরের একটি মাত্র ফসল হারিয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে হাহাকার। ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন কৃষকরা। ফসল রক্ষা বাঁধ নির্মাণে সিন্ডিকেটের কারসাজি, সময় মতো কাজ শুরু না করা, গুণগত মান বজায় না রাখাকে বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন ভুক্তভোগীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।